এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে খোকনে বন্ধু। লিখেছেন খুব বিখ্যাত বাঙালি লেখক বনফুল। দেখ, খোকন যখন খুব ছোট ছিল তখন একটা বাঘের বাচ্চা পুষেছিল। খোকন এই বাঘের বাচ্চাটাকে নিয়ে খেলা করত এবং খেলা করতে করতে সে তার মুখটা বাঘের মুখের কাছে গিয়ে বলতো নাও নাও নাও। আর তার দেখা দেখি বাঘের বাচ্চাটাও ঠিক ওই রকম ভাবে তিনবার বলতো গাও গাও গাও। তো খোকন আর বাঘের বাচ্চাটার এটাই ছিল প্রধান খেলা, এটাই তাদের সবচেয়ে প্রধান খেলা ছিল। খোকন মাঝে মধ্যে কি করতো, বাঘ সেজে মানে ও বাঘের খাঁচার সামনে বাঘ যেমন চার পায়ে হাঁটে ও সেরকম হামাগুড়ি দিয়ে হাঁটতো যেন ও বাঘ, আর বলতো ঘাঁও 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 বাঘের মতো গর্জন করার চেষ্টা করত। তখন বাঘটা উত্তর দিত ঘাঁও ঘাঁও ঘাঁও। এইভাবে খোকনের সঙ্গে ওই বাঘের বাচ্চাটার খুব ভাব হয়েছিল। খোকন আদর করে তার নাম রেখেছিল বাচ্চু। কিন্তু বাচ্চু একদিন খাঁচা থেকে পালিয়ে গেল, খাঁচার দরজাটা ভালো করে বন্ধ ছিল না, কখন বাচ্চু পালিয়ে গেল। রাত্রেবেলা কখন পালিয়ে গেছে কেউ টের পায়নি। সকালে উঠে দেখা গেল বাচ্চু আর নেই, অনেক খোঁজাখুঁজি করা হলো কিন্তু বাচ্চুকে আর পাওয়া গেল না। 10 বছর এরপরে কেটে গেছে। যখন বাচ্চু পালিয়েছিল খোকনের তখন বয়স ছিল 12, তো 10 বছর, খোকন 22 বছর হয়েছে, কলেজ পাস করে এমএ পাস করেছে। আর খোকনের একটা গুণ হয়েছে, সেই গুণটা কি, খোকন খুব ভালো শিকারি হয়ে উঠেছে। তো একদিন শোনা গেল খোকনদের গ্রামের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে নাকি একটা বাঘ এসেছে। তো খোকনের খুব শখ হলো, এর আগে সে কোনোদিন বাঘ শিকার করেনি, খোকনের শখ হলো সে বাঘ শিকার করে। তো সে হাতির ওপর হাওদা করছে, হাওদা মানে হাতিতে মানুষ বসার জন্য যে সিটটা হয় সেটাকে হাওদা বলে। তো হাতির ওপর হাওদা বেঁধে বন্দুক হাতে খোকন বাঘ শিকার করার জন্য বেরিয়ে পড়ল। তো খোকন ভাবলো যে বাঘ তো কোনোদিন শিকার করেনি, এখন বাড়ির কাছের জঙ্গলে যখন বাঘ এসছে দেখি একবার বাঘ শিকারের চেষ্টা করি। তো খোকন সঙ্গে জনা 50 বিটারও নিয়ে গেল। বিটার মানে হচ্ছে কয়েকটা লোক যারা হাতে টিনের ওপর লাঠি পেটা করে, চিৎকার চেঁচামেচি করে, মানে তারা কি করে জঙ্গলটাকে ঘিরে ফেলে, ঘিরে তারা হই হল্লা শুরু করে দেয়। তো বাঘটা কি করে, ওই হই হল্লায় ভয় পেয়ে বাঘটা যেখানেই লুকিয়ে থাকুক সেখান থেকে বেরিয়ে আসে। কারণ বাঘটাকে যদি বের করতে না পারে, বাঘটা যদি ঝোপের ভেতর গুহার ভেতর লুকিয়ে থাকে তাহলে বাঘকে মারবে কি করে। যে বিটারদের কাজ হচ্ছে হই হল্লা করে চিৎকার চেঁচামেচি করে বাঘকে ঝোপের থেকে বের করে আনে। তো খোকন তো হাতির হাওদায় বসেছিল, হঠাৎ সে দেখতে পেল একটা ঝোপের ভেতর বাঘটা লুকিয়ে বসে আছে। বাঘের গায়ে কিছুটা অংশ ঝোপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো সেটা লক্ষ্য করে খোকন দুম করে একটা গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে শব্দ হলো গাও গাও গাও, আর বাঘটা লাফিয়ে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এল। গুলিটা কিন্তু বাঘের ভালো করে লাগেনি, একটু সামনের থাবাটাই একটু লেগেছিল, সেখানটা একটু ছড়ে গিয়েছিল। তো ঝোপের বাইরে এসে বাঘটা সেই থাবাটা খোকনের দিকে তুলে আবার চিৎকার করে উঠল গাও গাও গাও। তো এই গাও গাও চিৎকার শুনে খোকন বুঝতে পারলো যে এটা সেই ছোটবেলার বন্ধু বাচ্চু, সব মনে পড়ে গেল খোকনে। তখন খোকন বলল, কে বাচ্চু? আশ্চর্য ব্যাপার, বাঘও কিন্তু মানুষের ভাষায় কথা বলল, বললো হ্যাঁ আমি বাচ্চু, খোকন তুমি আমাকে মারলে? বলে সে আবার থাবাটা তুলে দেখালো। খোকন অবাক হয়ে গেল, বলল তুমি বাঘ হয়ে বাংলা শিখলে কি করে? তো বাচ্চু বলল, একজন বাঙালি সাধু আমাকে বর দিয়েছিল, সেই বরের সাহায্যে আমি বাংলায় কথা বলতে পারি, আর তোমার সঙ্গে দেখা করব বলেই আমি এই জঙ্গলে এসেছি। কিন্তু আশ্চর্যকাণ্ড, তুমি এসেই আমার ওপর গুলি চালিয়ে দিলে। তো খোকন একটু অপ্রস্তুত হয়ে গেল, একটু লজ্জা পেল, বললো কি করবো ভাই, আমি তো বুঝতে পারিনি, অন্যায় হয়ে গেছে, যাক তুমি আমাদের বাড়ি চলো। তো বাচ্চু বললো চলো। তো খোকন বলল, তুমি কি হাতিতে চড়তে পারবে? তাহলে হাওদায় আমার পাশে এসে বসো। বাচ্চু বলল, আমার আপত্তি নেই। কিন্তু বাচ্চু যেই হাতিতে চড়তে গেল, হাতিটা কিন্তু কিছুতেই বাঘকে
তার পিঠে উঠতে দিতে রাজি নয়। কিছুতেই হাতিটা বাঘকে তার পিঠে উঠতে দিল। খোকন তখন হুকুম করলো তার চাকর বাকরকে যে তোমরা একটা পালকি নিয়ে এসো, পালকিতে বাচ্চুকে বসিয়ে নিয়ে এসো। এই বলে খোকন হাতি চড়ে বাড়ি ফিরে গেল। তারপর একটা বিরাট বড় পালকি আর 8 জন বেহারা, বেহারা মানে যারা পিঠে করে পালকি নিয়ে যায়, তাদের বাচ্চুকে আনবার জন্য খোকন পাঠিয়ে দিল। কিন্তু বেহারারা, ওদেরও তো মনে ভয়, ওরা বাঘকে নিয়ে আসা কি সহজ কথা, কি করে বাঘ, তো ওরাও ভয় পেয়ে গেল, ওরাও আনতে চায়, ওরাও যেতে চায় না। তো খোকন তখন বলল, ঠিক আছে চলো আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, ও আমার বন্ধু, ও তোমাদের কিছু বলবে না। তো খোকন ঘোড়ায় চড়ে বেহারাদের সঙ্গে সঙ্গে গেল। জঙ্গলে গিয়ে ও দেখলো যে বাচ্চু থাবা তুলে অপেক্ষায় বসে আছে আর মাঝে মধ্যে থাবাটা চাটছে। তো খোকনকে দেখে বলল যে ভাই আমার রক্তটা বন্ধ হচ্ছে না। তো খোকন বলল, ভয় পেও না, আমাদের ছিদাম ডাক্তার সব ঠিক করে দেবে, তুমি পালকির ভেতর ঢোকো আর বেহারাদের ভয় দেখিও না, কেমন? তো বাচ্চু লক্ষ্মী ছেলের মতো পালকিতে ঢুকে পড়ে। বেহারারা তাকে হুমড়ো 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 আওয়াজ করতে করতে, বেহারারা যখন পালকি দিয়ে যায় না, পালকি নিয়ে যেত আগেকার দিনে, তারা হুমড়ো হুমড়ো এরম করতে করতে আওয়াজ করতে করতে পালকি নিয়ে যেত। সেই পালকি আওয়াজ করতে করতে ওরা পালকিতে বাচ্চুকে নিয়ে খোকনের বাড়িতে এলো। তো নিচের হলে একটা খুব সুন্দর খাট ছিল, সে খাটের ওপর একটা খুব ভালো বিছানা করে বাচ্চুকে ওখানে শোয়ানো। একটু পরে শ্রীদাম, আসলে নাম হচ্ছে শ্রীদাম, লোকের কথায় হয়ে গেছিল ছিদাম, একটু পরে ছিদাম ডাক্তার রুগীকে দেখতে এলো। ছিদাম ডাক্তার বাচ্চু নাম শুনে ভেবেছিল কোনো মানুষ হবে, কিন্তু যখন সে দেখলো বাঘ, তার তো ভয়ে চক্ষু চড়ক গাছ, ভয়ে ঠকট অবাক হয়ে গেল, অবাক হয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেল, তার চক্ষু চড়ক গাছ মানে খুব অবাক হয়ে গেল। তো ভয়ে ঠকটক করে উনি কাঁপতে লাগলেন আর বললেন যে ওই রুগীর আমি চিকিৎসা করতে পারবো না। বাচ্চু হেসে ঘাউ ঘাউ করে হেসে উঠল, বললো ছিচি এত ভীতু আপনি, আপনি শুধু আমার দেখে দিন হাতটা ভেঙেছে কিনা। থাবাটা একটু বাড়িয়ে দিল বাচ্চু, ছিদাম ডাক্তার অতি ভয় ভয় গিয়ে একটু নেড়ে চেড়ে পরীক্ষা করলেন, তারপরে বললেন যে না হাড় ভাঙেনি, চামড়ার ওপর একটু জখম হয়েছে, একটু লেগেছে চামড়ার ওপর, এই নাও আমি মলম দিচ্ছি, এটা লাগিয়ে ভালো করে বেঁধে রাখো। এই ছিদাম ডাক্তারের আর সাহস হলো না রুগীর আর কাছে যাওয়া, তো খোকনই ব্যান্ডেজটা বেঁধে। এরপরে এক মাস মতো বাচ্চু খোকনের কাছে ছিল। যখন ওর থাবাটা সেরে গেল, একদিন খোকনকে বলল যে ভাই এবার আমি বনে ফিরে যাব। তো খোকন তো অবাক হয়ে গেল, বলল বনে কেন যাবে, এখানে তো আরামেই আছো, এখানেই থাকো না, বনে তো নানা কষ্ট। বাচ্চু তখন বলল যে বনে কষ্ট আছে কিন্তু বনে আমি স্বাধীন, এখানে থাকলে হয়তো আরামে থাকতে পারবো কিন্তু আমার স্বাধীনতা নেই, আমি এই ঘরে আটটাকা আটকা আছি, বনে গেলে আমি নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবো, স্বাধীন থাকতে পারবো। এই বলে বাচ্চু এক লাফ দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। তার মানে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম, যে আমি যতই আরাম পাই, স্বাধীনতা না থাকলে আরামের কোনো দাম নেই। তো পৃথিবীতে সবার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে স্বাধীন থাকা, আমার যা ইচ্ছা তাই করবার অধিকার থাকা, এটাই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।